মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ। বাংলা মোটরে হামদর্দের বিপণন কেন্দ্র চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া। এ সময় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সবাইকে মানব সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান তিনি। হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশের পরিচালক বিপণন শফিকুল ইসলাম, সিনিয়র পরিচালক আনিসুল হক ও পরিচালক আমিরুল মোমেনিন মানিক এ সময় উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবস উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাংলা মোটরে হামদর্দের নগর বিপণন কেন্দ্র চত্বরে আগতদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ ও ঔষধ বিতরণ করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির প্রধান মোতাওয়ালি ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন, হামদর্দের পরিচালক শরীফুল ইসলাম বক্তব্য রাখেন। তারা বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতায় হামদর্দ মানুষের স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এবারে আরো কিছু অনুষ্ঠানের খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশ। প্রধান অতিথি ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া। সভাপতিত্ব করেন হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফের পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম। রাজধানীর বাংলা মোটর নগর বিপণন কেন্দ্রের চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হামদর্দের অর্থ ও হিসাব বিভাগের সিনিয়র পরিচালক মোহাম্মদ আনিসুল হক, তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক আমিরুল মোমেনিন সহ অনেকে। ক্যাম্পে আগতদের বিনামূল্যে নানা বিষয়ে স্বাস্থ্য পরামর্শের পাশাপাশি করা হয় ওষুধ বিতরণ। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। রাজধানীতে নানান আয়োজনের খবর জানাচ্ছেন যাযাবর মিন্টু। সারা দেশে একযোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা সংক্রান্ত পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ। বিজয় দিবস উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশ ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে। রাজধানীর বাংলা মোটর এলাকায় হামদর্দের নগর বিপণন কেন্দ্রে এ ক্যাম্পের আয়োজন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশের উপব্যবস্থাপনা পরিচালক হাকিম মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল। নিজের বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে যে স্বাধীন দেশ পাওয়া গেছে তাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার দায়িত্ব বর্তমান প্রজন্মের। মহান বিজয় দিবস উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশের উদ্যোগে দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় ক্যাম্পে আগতদের মাঝে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ বিতরণ করা হয়। রাজধানীর বাংলা মোটর হামদর্দের প্রধান কার্যালয়ে কর্মসূচি উদ্বোধন করেন প্রতিষ্ঠানের উপব্যবস্থাপনা পরিচালক জামাল উদ্দিন রাসেল সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিতে হামদর্দ কাজ করছে বলে জানান প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক।